ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তির সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে পণ্ডিতের বিবেক নেই তিনি পণ্ডিতই নন। এই বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের ঠিক কি বলেছিলেন শুনেন। ওরে, যে পণ্ডিতের বিবেক নেই সে পণ্ডিতই নয়। যদি আদেশ পেয়ে কেউ লোক শিক্ষে দেয় তাহলে কোনো দোষ নেই, আদেশ পেয়ে যদি কেউ লোক শিক্ষে দেয় তাহলে তাকে কেউ হারাতে পারে না। ঈশ্বরের কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় তাতে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। প্রদীপ জ্বাললে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে চলে আসে, তাদের ডাকতে হয় না, নিজেরাই চলে আসে। ঠিক তেমনভাবেই যে আদেশ পেয়েছে তাকে লোক ডাকতে হয় না। অমুক সময় লেকচার হবে বলে তাকে কোনো খবর পাঠাতে হয় না, তার নিজেরই এমন টান যে লোক তার কাছে এমনিতেই আসে। তখন রাজা বাবু সকলেই দলে দলে এসে ভিড় জমায়, আর সবাই তখন জিজ্ঞাসা করতে থাকে আপনি কি নেবেন, আম সন্দেশ টাকা কড়ি শাল এইসব নিয়ে এসেছি। আমি তাদের বলি দূর দূর আমার এসব ভালো লাগে না, আমার কিছু চাই নে। কখনো দেখেছো চুম্বক লোহাকে বলছে তুমি আমার কাছে এসো? এসো বলার দরকারই তো নেই, লোহা নিজে চুম্বকের কাছে ছুটে আসে। এমন লোকেরা পণ্ডিত হয় না বটে, তবে ভেবো না তাদের জ্ঞানে কোনো কমতি আছে। সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে, ফুরোয় না। দেখবে ধান মাপবার সময় একজন লোক মাপে আর একজন রাস ঠেলে দেয়, সে জ্ঞান আর ফুরোয় না। মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে নাকি? তাই তো বলছি যে লোক শিখকে দিচ্ছে সে আদেশ পেয়েছে কি না, কারণ যে আদেশ পায়নি তার লেকচারে কি হবে? ভালো লোক না হলে তার লেকচারে কারো উপকার হবে না। চৈতন্যদেব হলো অবতার, তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো? আর যে আদেশই পায়নি তার লেকচারে কি হবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।